ফটিকছড়ির কাঞ্চননগরত মাইজভান্ডারী গাছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখার উদ্যোগে সৈয়দ মাওলানা আহমদ উল্লাহ মাইজভান্ডারীর বার্ষিক উরুস শরীফ উপলক্ষে দ্বিতীয় শিশু কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়ে 28 ডিসেম্বর বৃহস্পতিবার মাইজভান্ডারী দায়রা শরীফ প্রাঙ্গণত অনুষ্ঠিত সমাবেশত উদ্বোধক হিসেবে উপস্থিত আছিল কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব। উক্ত সংগঠনের মানিকপুর শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। এর আরও উপস্থিত আছিল মাইজভান্ডারী শিক্ষক ফোরামের আহ্বায়ক মাস্টার কবির আহমদ। অনুষ্ঠানত ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেবের শিশু কিশোর সমাবেশ উদযাপন পরিষদের পক্ষতুন ক্রেস্ট প্রদান করা হয়। পরে শিশু কিশোর সমাবেশের বিভিন্ন বিভাগ বিজয়ীদের আতত পুরস্কার তুলে দেয় আমন্ত্রিত অতিথিদল। যারা আছি তাদের ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে অনুষ্ঠান তারা আয়োজন করেছেন, সেই জন্য সৈয়দ জিয়াল হক মাইজভান্ডারী করিমালয় দায়রা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে যত বুজুর্গানে দিনের আলে আলোতে আলোকিত হয়ে পবিত্র করা এবং পিতামাতার খেদমত করা এই এলাকার ছেলেরা যাতে লেখাপড়া শিখে দেশ এবং জাতির কল্যাণ বয়ে আনতে পারে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আর এই ভিডিও কিনা অনারত কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রে চাও।